हाय गाइस वेलकम बैक टू माय चैनल मिता मंडल चैनले अपना सबाई के स्वागत जाना आबार आम्रा एक नतून रेसिपी निये चले सबा केमन आछेन कमेंटे सबाई जानिए देवें केमन आछेन। आज के आमादे रान्ना होच्छे खिचुड़ी देखते ही पाच्छेन एखाने आलू एटा आलू एटा बाँधाकपि एटा मुरगीर मांस कीमा कड़ाईशुटी पियाज ये कड़ार मध्य बसालम फुलकपी गाजर एखन कड़ाटा बसिए फुलकपी और गाजरटा भेजे दीची देखें ये जल भात जल बसिए दिए फुटचे भात जल एबार मा फुलकपी और गाजरटा एक भालो भावे भेजे नेबे फुलकपिटा और गाजरटा जेटा भाजछिलाम एटा भाजा होच्छे एबार आमि आगे थे के चाल जे धुए रेखे दिए छिलो सेटा आमी दिए दिच्छि फुलकपिटा भाजा होये गेछे एटा ढेले रेखे दिलाम आलूटा भाजा होच्छे सब रकम सब्जी भेजे दिले खिचुड़ीटा खूब टेस्ट है और ये देखछेन दुरकम डाल मुगेर डाल मुसुर डाल एटा आमी एकटु भेजे नेब। আসলে শীতকাল পড়ে গেছে বুঝতেই পারছেন এবার সব খিচুড়ি খাওয়া হবে আমাদের এই শীতকালেই প্রথমবার খিচুড়ি হচ্ছে বাড়িতে। এবার ততক্ষণ আলুটা একটু ভাজা হয়ে যাক আবার আমরা ফিরে আসছি। দেখছেন আলুটা ভাজা হয়ে গেছে আর যে ডালটা ভেজেছিলাম ভাজা হয়ে গেছে এবার কি করব ওইটাকে ধুয়ে নেব ভেজে ধুলাম आलू भाजा चलছে এদিকে ডাল দিয়ে দিচ্ছে মা ডালটা চাল দিয়ে দিয়েছিলাম এবার আমি ডালটা দিয়ে দিচ্ছি আর এদিকে আলু ভাজা হচ্ছে হয়ে গেছে এবার আলুটা তুলে নিলাম এই বাঁধাকপিটা ভেজে ভাজি এটা সব একসাথে ভেজে রেখে তারপরে ওটা এই খিচুড়ির মধ্যে ঢেলে দেব সেই বাঁধাকপিটা যেটা ভাজছিলাম ভাজা হয়ে গেছে এবার কি করলাম এটা তুলে নিচ্ছি সব একসাথে আনাজ আমি রেখে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে একটু জিরে দিয়ে দিলাম একটা তেজপাতা আর লঙ্কা গোটা জিরে অবশ্যই দেবেন জিরে একটু যখন একটু লাল লাল মতন হয়ে যাবে তখন মা পেঁয়াজটা দেবে এই পেঁয়াজটা দিলাম যেগুলো ভাজা ছিল বাঁধাকপি আলু ফুলকপি এসব যে ভেজে নিয়েছিলাম এখন দেখছেন এটা ফুটে গেছে এবার এগুলো কি করছি ওতে দিয়ে দিলাম আর ওদিকে পেঁয়াজ ভাজা চলছে এই ভাজা আনাজগুলো আমি দিয়ে দিচ্ছি এইগুলো এখন ফুট এই আনাজগুলো দিয়ে এখন চাপা দিলাম ফুটছে এবার এই মাংস গ্রেভিটা আমি তৈরি করে নিচ্ছি কাঁচা লঙ্কা আসলে আমাদের একটু ঝাল সবাই একটু বেশিই খায় টমেটো কুচি দেখুন কড়াইশুটি ছাড়িয়েছিলাম যে গ্রেভিটা করছি তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভালো করে এটাকে আবার ভালো করে 10 মিনিটের মতন ভাজবো আর দেখছেন যেগুলো দিয়েছিলাম সেগুলো এখন ফুটছে এখন এইগুলো ফুটবে আর একটু লবণ দিয়ে দিই লবণটা দিয়ে ফুটছে এটা বন্ধ করে দিলাম এটা ফুটুক এবার এই গ্রেভিটা আমরা তৈরি করছি একটু ভাজা ভাজা হোক তারপরে আদা দুটো সব কিছু মশলা দেবো সে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা যেগুলো আমি ভাজছিলাম এটা ভাজা ভাজা হয়ে গেছে এবার এই আদা রসুন একসাথে ভেজেছিলাম সেটা দিয়ে দিচ্ছি
দিয়ে ভালো করে নিয়ে নিলাম। এবারে একটু আমি লবণ দিয়ে দেব এর মাপে, যে কিমাটা করছিস তার মাপে, কেন এর মাপে আমি লবণ আমি দিয়ে দিয়েছি, এটা খিচুড়ি হচ্ছে। ওইদিকে খিচুড়িটা ফুটছে দেখতেই পাচ্ছেন, আর এইদিকে আমাদের মাংসের কিমা তৈরি হচ্ছে। আদা রসুন দিয়ে ভালো করে কষিয়ে নেবেন, দিয়ে তারপরে আবার মশলা দেবেন, হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, একটু গোলমরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো, দিয়ে ভালো করে দেখছেন গুঁড়োগুলো দিয়ে সব কিছু দিয়ে এবার নাড়ছি। এবার যে মাংসের কিমাটা দেখছেন, এবার আমি এটা দিয়ে দেব। আগে থেকে মাংসের কিমাটা ধুয়ে পরিষ্কার করে মা রেখে দিয়েছিল, দেখুন এবার এটাকে ভালো করে আমাকে কষাতে হবে। যে কি মাংসের কিমাটা কষা হচ্ছিল সেটা হয়ে গেছে, এবার এটা ধনে পাতাটা দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার দিয়েছে মাংসের কিমাটা। এবার আমি এটা উঠে ঢেলে দেব, ওইটাও ফুটছে, ওইদিকেও চালটা সিদ্ধ হয়েছে। আপনারা তো এমনি খিচুড়ি খেয়েছেন, কিন্তু এই মাংসের কিমা দিয়ে একবার খিচুড়ি খেয়ে দেখবেন কতটা সুন্দর খেতে লাগে। এর মধ্যে ঢেলে দেব, খিচুড়ির সাথে একটা বেগুনের সাথে ডিম ওর মধ্যে ডিম দেবো ভাজা, এটা খিচুড়ির সাথে ভালো লাগবে, এটা নতুন রেসিপি। সসপ্যানে আমাদের একটু তেল দিয়ে দিয়েছে, এই যে দেখছেন এটা একটু হালকা করে ভেজে নেব। এর মধ্যে দেখুন পেঁয়াজ, কাঁচা লঙ্কা, একটু জিরে গুঁড়ো, একটু নুন, গোলমরিচ গুঁড়ো এতে নিয়েছি। এবার কী করবো, এই ডিমগুলো দেখছেন ভেঙে দিয়ে দিচ্ছি। এই যে দেখছেন এটা হালকা করে ভেজে নিতে হবে, এটা ভালো করে মিক্সড করে নিচ্ছি। আর এইদিকে বেগুনটা ভাজা হচ্ছে, দেখছেন যে বেগুনগুলো ভাজছিলাম এই বেগুনের মধ্যে মোটামুটি ভাজা একটু হয়ে গেছে, তো গ্যাসটা আস্তে দিলাম, এই দেখি কিরকম ভাজা হয়ে গেছে। এবার যে ডিমটা দেখছেন ফেটেছিলাম, এই দেখছেন ডিমটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখছেন এরকম আস্তে করে এই উল্টে দিতে হবে। এমনি তো বেগুন ভাজা খেয়েছেন, এরকম করে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে। দেখুন এই যে বেগুনের সাথে যে ডিমটা দিয়ে এরকম ভাজাটা দেখুন খুব ভালো লাগছে দেখতে। আর এই যে খিচুড়িটা হচ্ছিল খিচুড়ির সাথে কিন্তু এটা খাবেন, ভালো লাগবে। আমার খিচুড়িটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এবার একটু ঘি দিয়ে খালি নামিয়ে নেব। দেখুন খিচুড়িটা সব কিছু সবজি দিয়ে শীতকালে এরকম করে খাবেন, আর ওর সাথে ওরকম বেগুন ভাজা করে খাবেন, খুব ভালো লাগবে। কেমন হয়েছে কমেন্টে জানিয়ে দেবেন, ভালো লাগলে আপনারাও করে খাবেন।